বিএনপি সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য তৎকালীন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই 21 আগস্টের গ্রেনেড হামলা ঘটিয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য বিদেশে ঘুরছে সরকারের মন্ত্রীরা। ওদের পরবর্তী পর্যায়ের মামলার যে প্রক্রিয়ায় এটা তাতে মনে হয়েছে যে এই যে 21 আগস্টের ঘটনার সাথে আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীরা বা আওয়ামী লীগের কোনো পক্ষ এখানে জড়িত আছে, যে আপনারা দেখেন অনেক লোক ওখানে আঘাতপ্রাপ্ত হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদের তেমন কিছু হয়নি। তো এটাতেই মানে প্রমাণিত হয় যে এটা অত্যন্ত চক্রান্তমূলকভাবে ঘটনা হয়েছে বিএনপির ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য।